বন্ধুরা, দীর্ঘ সময় পর অ্যামকা যুদ্ধ বিমান নিয়ে একটা মারাত্মক খবর বেরিয়ে এসেছে। আর আপনারা জেনে রাখুন, না শুধু অ্যামকা, বরং এই খবর ভারতের আরো একটা অতি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান প্রজেক্ট তেজস মার্ক টু রিলেটেড। এর থেকে আপনারা বুঝতে পারেন এই খবর কতটা গুরুত্বপূর্ণ। এজন্য কোন রকম সময় নষ্ট না করে চলুন জেনে নিই আর আমাদের এই খবরকে ডিটেইলসে বুঝি। বন্ধুরা, এই সম্পূর্ণ খবরটা অনেকটা এমন টাইপের, JDA রয়েছে, মানে এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি, যারা এই সময় তেজস মার্ক টু এবং অ্যামকা যুদ্ধ বিমান দুটো নির্মাণের কাজে লেগে রয়েছে। এরা একটা নতুন টেন্ডার জারি করেছে আর এই টেন্ডার হলো আয়রন বার্ড ফ্যাসিলিটি বানানোর জন্য। এই আয়রন বার্ড ফ্যাসিলিটি কি আর কাজ কি? তো দেখুন, যে আয়রন বার্ড ফ্যাসিলিটি ADA বানাতে চায়, তাতে আমরা আমাদের যে অ্যামকা যুদ্ধ বিমান রয়েছে আর যে তেজস মার্ক টু রয়েছে, এই দুটোর যে ফ্লাইট কন্ট্রোল সিস্টেম হবে সেটা টেস্টিং করব। আর আপনাদের বলে রাখি, আয়রন বার্ড ফ্যাসিলিটি দেখতে একদমই সাধারণ টাইপের, একরকম যুদ্ধ বিমানের ধ্বজাই আপনি এটাকে বলতে পারেন, কিন্তু এর কাজ ভীষণই স্পেশাল হয়। যুদ্ধ বিমানে যে ভীষণই বেশি সেন্সিটিভ কিন্তু অতি গুরুত্বপূর্ণ যে টেকনোলজি থাকে, সেটার টেস্ট আয়রন বার্ড ফ্যাসিলিটি মাধ্যমেই করা হয়। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এই খবর আরো একটা কারণে ভীষণ এক্সাইটিং এবং গুরুত্বপূর্ণ। আসলে এই খবর থেকে আমরা এটা আন্দাজ করতে পারি অ্যামকা যুদ্ধ বিমানের নির্মাণ কার্য কতদূর পৌঁছেছে। আসলে যখন আয়রন বার্ড ফ্যাসিলিটির কথা ওঠে, এর মানে আমরা যুদ্ধ বিমানের যত টেকনোলজি রয়েছে সেগুলোকে অ্যাসেম্বল করে, মানে নিজেদের মধ্যে জুড়ে যুদ্ধ বিমান নির্মাণ করা হয়, যেমন ককপিট, হাইড্রোলিক্স, অ্যাভিওনিক্স, এছাড়া অন্যান্য সব টেকনোলজি। এই সবগুলোকে অ্যাসেম্বল করার আগে আয়রন বার্ড ফ্যাসিলিটিতে এর টেস্টিং করা হয়। প্রথমে এই টেকনোলজি গুলোকে আলাদা আলাদা ভাবে টেস্ট করা হয়, পরে সেগুলোর কোরিলেশন দেখা হয়, মানে যুদ্ধ বিমানের যে অংশ রয়েছে, পার্টস রয়েছে বা টেকনোলজি রয়েছে, সেগুলো কি একে অপরের সঙ্গে মিলে ভালো মতো কাজ করছে নাকি না। যদি কোনো ম্যালফাংশন থাকে আর আমাদের প্ল্যান অনুযায়ী না হয়, সেগুলোকে দ্রুত বদলে ঠিক করে দেওয়া হয়। এর থেকে আপনারা বুঝতে পারেন আয়রন বার্ড ফ্যাসিলিটি কতটা গুরুত্বপূর্ণ। আর সেই সঙ্গে এটা আমাদের এও বলে আমরা একটা অ্যামকা যুদ্ধ বিমান বানানোর কতটা নিকটে চলে এসেছি। এটুকুই নয়, না শুধু অ্যামকা, বরং এই আয়রন বার্ড ফ্যাসিলিটির নির্মাণ তেজস মার্ক টুর জন্য করা হচ্ছে। যারা জানেন না তাদের বলে রাখি, এই সময় আমাদের কাছে যে তেজস যুদ্ধ বিমান রয়েছে সেটা মার্ক ওয়ান, মানে প্রথম ভ্যারিয়েন্টের। আমরা এটাকে আরো বেশি অ্যাডভান্স করে তুলেছি, এটাই আরো বেশি পাওয়ার অ্যাড করে এর একটা পাওয়ারফুল ভ্যারিয়েন্ট তৈরি করছি, যেটার নাম হবে মার্ক টু। আর এই সময়ে নির্মাণ কার্য দ্রুত করতে আমরা লেগে পড়েছি, খুব শিগগিরই তেজস মার্ক টু রেডি হয়ে যাবে। কিন্তু আপাতত ভালো কথা এটাই, আয়রন বার্ড ফ্যাসিলিটি টেন্ডার জারি হয়ে গেছে, খুব দ্রুত এর নির্মাণ কার্য শুরু করে এটা ADA কে ডেলিভার করে দেওয়া হবে, যেখানে ADA এর ওপর নিজের টেকনোলজি প্রয়োগ করে টেস্টিং শুরু করে দেবে। আর খুব দ্রুত ভারত প্রথম স্টেলথ যুদ্ধ বিমান অ্যামকা পেয়ে যাবে। তো বন্ধুরা, ভারতের অ্যামকা নিয়ে আপনারা কতটা উচ্ছ্বসিত তা নিচে কমেন্টে অবশ্যই জানান।